কিছু কথা আসবে আজকের পালা হলো গুরুয়ার শিষ্য যেহেতু আমি আগে দাঁড়িয়ে গেছি বন্দনা নিয়ে এরকম একটা পরিবেশ নাই তারপরেও আমি একটু কথা রেখে যাব পরবর্তীতে আমার যে কর্তব্যটা সেটা আমি করার চেষ্টা করব একটা কথা আমার সংক্ষিপ্ত আকারে একটু থাকবে যেহেতু অনেক দিন পরে আমি আমার ভাইরে পাইছি পালা গানুনার সাথে হয়েছিল আমার উঠোরা পালা ছিল খাজে বড়তে অনেক দিন আগের কথা আজকে আবার এই জায়গায় ভাইয়ের সাথে আমার গান আমরা একই জায়গায় থাকা হয় মিরপুর এক নাম্বার দেখা সাক্ষাৎ হয় কিন্তু আজকে অনেক দিন পর গানের মধ্যে পাইছি এমন একটা সুযোগ আমরা পাই না তো আজকে আমার আনোয়ার ভাই আজকে আসছে আমাদের মাঝে ওনার ভিতরে ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান মূল্যবান কথা আলোচনা আমার ছোট করে একটু কথা থাকবে আমি তেমন কিছু বুঝি না আমি তেমন অজ্ঞানের অধিকারীও আমার শুধু একটু জানার বিষয় একটু বোঝার বিষয় আমার মতো এরকম অনেক লোকই আছে আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু বলতে চাই না বর্তমান যে কি চলতেছে পরিস্থিতি এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই কিন্তু যারা আহলে বায়াত গ্রহণ করে যারা যারা তরিকাপন্থী লোক তাদেরকে মানুষ অনেকে তেমন একটা ভালো চোখে দেখে না এমন একটা পরিস্থিতি আইসা পড়ছে আর এখন তো শুনতে পারি সাদা পোশাক কইরা লম্বা লম্বা চুল রাইখা এর একটা ভাব ধরছে আসলে আহলে বায়াত বলতে কোনো কিছু নাই এটা কোথাও নাই ওনারা মনের মতো করে সাজিয়ে নিছে এটা কিন্তু আমি বলি না কিছু কিছু সমাজের মধ্যে আছে তারা বলে বেড়ায় কেন না তাই আসতে কোরআনের মধ্যে আসছে কোন একজন ইমানদার ব্যক্তি প্রকৃতপক্ষে পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানা সালাত আদায় করলে তার সাথে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় মা বাবার অর্থাৎ মাতা পিতার খেদমত করলে কোন সন্তান যদি করতে পারে ওই মাতা পিতার দুয়ার বরকতে ওই সন্তান জান্নাতবাসী হয় এই জায়গায় কি পাইল মাতা পিতার খেদমত করলে জান্নাত পাওয়া যায় জান্নাতও পাইল পাঞ্জিগানা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা হয় তাহলে আল্লাহকেও পাওয়া হইল গেল দুই বিষয় এখন একটু বাহ্যিক জগতের কথা বলি আমাদের সমাজের মধ্যে একজন মেয়ে বা একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ বিয়ের উপযুক্ত হয় হ্যাঁ একজন কাজী আইসা বিয়ে পড়ায় ওই জায়গায় চাই কি তার পরিচয় তার নাম ঠিকানা তার নাম কি এটাই নাকি না ওই জায়গায় কাজী আইসা জিজ্ঞেস করবো তুমি বায়াত হয়েছো কিনা এটা কি জিগায় কাজী কি জিগায় তুমি বায়াত হয়েছো কিনা এই জায়গায় জিগায় না পাঁচ বছরের শিশু আপনার স্কুলে ভর্তি করতে যাইবেন ওই জায়গায়ও একই কাজ চাইব কি তার পরিচয় পত্র তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার ঠিকানা কি ওই জায়গায় কিন্তু মাস্টার জিগাইব না তুমি কি মুরিদ হয়ে আইছো কিনা জিগাইব প্রাইমারি স্কুল শেষ আপনি হাই স্কুলে যাইবেন একই হাই স্কুলে পাশে কলেজে যাইবেন একই এই জায়গায় কেউ জিগায় না তুমি কি মুরিদ হয়েছো কিনা গেল বাহ্যিক জগতের বিষয় একজন মানুষ যখন ইহদাম ত্যাগ করে তার দেহটা সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে রাখে মানুষ তাকে রেখে চলে আসে দুইজন ফেরেশতা আসে মুনকির নেকির আয়েশা কি কয় মান রাব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি মান নাবিউকা তোমার নবী কে এই জায়গায় কি আয়েশা জিজ্ঞেস করে তোমার মুর্শিদকে আপনি একটু কথা কইন একটু মাঝে মধ্যে হা হু কইন মরার পরে কবরে ওজি গায় না বাইসা থাকতে কোথাও ওজি গায় না মা বাবার খেদমত করলে জান্নাত পাইলাম পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেল আপনার রুহটাও যেদিন সৃষ্টি করছে আমি শিল্পী সরকার আমার রুহটাও একই দিন সৃষ্টি করেছে আপনিও মায়ের গর্ভে যে জায়গায় ছিলেন আমিও শিল্পী সরকার মায়ের গর্ভে একই জায়গায় ছিলাম আপনিও দুনিয়াতে যে রাস্তায় আসছেন যেভাবে আসছেন আমিও কিন্তু দুনিয়াতে ওই রাস্তায় ওইভাবে আসছি তাহলে এত কিছুর মধ্যে যদি কোনো জায়গায় এই মুর্শিদের দরকার না হয় তাহলে দুনিয়াতে আইসা আমার কেন আপনার কাছে যাইতো
না কেন না পাঁচ জায়গা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর তোবাইল আমি আবার জান্নাতের জন্য না মা বাবার খেদমত করে জান্নাত পেলাম জান্নাত পেলাম আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইল কোথাও মুরিদের কথা হয় না আপনার মধ্যে যে আমার মধ্যে তা তাহলে দুনিয়ার মধ্যে এসে আবার কেন আপনার কাছে যাইতে হয় আপনার মধ্যে কি এমন বিষয়বস্তুটাতে একটা কথা আপনার কাছে আমার একটু আলোচনা আর যে বিয়ার যে বিষয়টা সাধক যারা যারা মুর্শিদ কামিল পীর ওনারা বলে থাকে কাদেরকে বলে শিষ্য সেবকদের বলে ও আমার শিষ্য তোমরা আমাকে ভজন করো কার মতো ভজন করবা তুমি তোমার স্বামী রূপে আমাকে ভজন করো স্বামী রূপে ভজনা করতে গেলে কি করতে হবে আমার স্ত্রী হইতে হবে কি হইতে হবে কি না উনি যদি আমার স্বামী হয় আমি ওনার স্ত্রী এটা কিন্তু বাহ্যিক জগতে না এটা হচ্ছে আধ্যাত্মিক জগতে আমি সংক্ষিপ্ত বলতেছি বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ে হইলে দান মহর থাকে আপনার সাথে আমার আধ্যাত্মিক জগতে বিয়ে হয়ে গেছে ও দয়াল আপনি শুধু একটু কইবেন দান মহরটা দুইটা কথা আমার একটু জানার বিষয় দেখিলে তারে লাগে ভালো না দেখিলে বারে জালা ওরে মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হবে না পাপের যাবি তুমি নীলা আর মাতা পিতা পুত্র হবে না পাপের জামিন টিপুষা তুমি নিলাম আমি
দয়া শুদ্ধ হবে না এ জনমে তোমার দেওয়ালি ¡Gracias!
ভালো এই ভাই হল রিভারটা বেশি হয়ে গেছে বুকালে একটু কমায় দেন বিশেষ করে আমাদের অত্যন্ত সুন্দর করে বন্দনা এবং গান করে আমারে বন্দনার ফাঁকে ইজি গায়ছে অনেকগুলি কথা আপনাদের মনে আছে তো আচ্ছা কি পাঁচ ওয়াক্ত নামাজ বললেই আল্লাহকে পাওয়া যায় নাকি হ্যাঁ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বেন যায় নামাজে বন্ধু মিলে ধিয়ানে পাবি খোদা হুজুরি কলেবে করো সজিদা এটা কইতে করবা মানছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ বললেই যদি আল্লাহকে পাওয়া যায় তবে হুজুরি কলবের প্রয়োজন আছে আর হুজুরি কলব করতে হলেই লালন শাহ বলছেন মানুষ সারাখে পারে তুই মূল হারাবে সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ আমি আমি কয় বায়াতের কি দরকার তোমার প্রত্যেকটা জিনিসেই বায়াতের প্রয়োজন কি রোজা রাখলে মা বাবার খেদমত করলেই আল্লাহকে পাওয়া যায় মৃত্যুর পরে কবরে তিনটা প্রশ্ন করবে কি প্রশ্ন মা রাব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার নবীকে তোমার দিন কি মান নবীউকা তোমার নবীকে যদি জানা থাকে জবাব দিবেন না জবাব দিলে আপনার কপালে দুর্গতি আছে নাকি আছে না আছে আছে আচ্ছা এখন আমি এনে একটা কথা কই বায়াতের কি প্রয়োজন এটা কথা শুনতে হবে কথা কি আপনারা শুনবেন শুনবেন আমি জানি টিপু আরেকবার গায়ে গেছি কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবের রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিনের এক ভক্ত গিয়াছে মরিয়া কবরেতে আসছে মন কিন্নে কি জবাবের লাগিয়া এসে বলে মা রাব্বুকা তোমার রবকে বড় পীরের ভক্ত কয় আমি তো জানি না কিন্তু একটা জিনিস জানি আমি বড় পীরের বাড়িতে থাকতাম আমি বড় পীরের বাড়িতে থাকতাম তোমার দিন কি কয় আমি এই সব কিছু জানি না আমি জানি সব আমার বড় পীর মান নবীউকা আর কিছু জানি না সব আমার বড় পীর কথা বুঝছে কষ্ট হয় সব বড় পীর আজাবের ফেরেশতারা রেডি হয়েছে দর ভুলারে হ্যাঁ আমরা জিগাই রবকে কইব রাব্বি আল্লাহ জিগাই দিনকে কইব দুনিয়াতু ইসলাম জিগাই নবীউকা বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে কয় সব বুলেহের বড় ভিড় ধরে ধরে দেমাই মারতে যখন প্রস্তুত হইল বড় পীর রুহানি সুরতে কবরে ঢুকিয়া মন কিন্নে কিরকে ধরিল বড় পীর দুই হাত দিয়া এক হাতে ধরছে নেকির রে আর এক হাতে ধরছে মন কির রে ধরে কয় আমার নাম কইছে এরপরে তোরা মারতে রেডি হয়েছে সাহস কত বড় তোরা সুবহান আল্লাহ কইলে কষ্ট হইব আল্লাহর অলিরা কি পারে দেখছেন আল্লাহর অলিরা যদি কামেল থাকে কবরেও ভক্তদেরকে খবর নিতে দয়াল বাবা টিপুসার আশেক যারা টিপুসার প্রেমিক যারা যদি টিপুসাকে হৃদয়ের অ্যালবামে রেকর্ড করতে পারেন দয়াল বাবা টিপুসা আপনাকে কবরেও হেল্প করবে কি করছে এই তোরা মারলে কেলে গিয়া
মারতে চাইলে কেন লাগিয়া কয়া আমরার কথা আমরারে আমরা জিগাইছি রবকে আল্লাহ দিনকে ইসলাম নবীউকা রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কয়া সব আমনের নাম কয় কয় আমার নাম কয় তো আর কিছু জানে না যে কারণে আমার নাম কয় হে ভুল করছে হে লাগে মারছস বালা কথা আল্লাহ যে সময় কইছিল ওয়াইস কল রব্বুক আলাইল মালাইকাতাহু ইন্নু যাইনুল ফিল আরদে খলিফা আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এতে তোমাদের অভিমত কি দন্ত তোরা কইছলে যে আল্লাহ আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট তাইলে এই ভুলটার কারণে তোরা দুইটারে দর্শি এখন কি করবে ফেরেশতারা কয় হুজুর ভুল হয়ে গেছে বিপদ হলে বুঝই না কয় ভুল হইছে বুঝি তোরা একটা যা যাই আল্লাহর কাছে কগা যে আমরারে বড় পিসা ভাত খাইছে যদি না কয় বড় পিসা ভাত খাইছে ছাড়বে না এই কথা শুনে একটা টিয়া কইতাছে আল্লাহ গো তোমার আল্লাহর ওলি তো আটকাইছে কহারে কেন লেগে গেছলে নোঝামেলা করতে আল্লাহ কয় অবর অপির এই বিনিময়ে তুমি কি চাও আজকে যে জিনিস চাইবা আমি সেই জিনিসই দিব তবে মন কিনে কি ছাইরে দাও বড় পীর কয় আল্লাহ আমি চাই আমার বাগদাদে জীবনে বাবার আগে যেন সন্তান না মরে দিলাম আরো চাই যেন কোন কবরে আর গোড়া যাব না হয় আমার বাগদাদে যাও দিলাম সেদিন আল্লাহ বলেছিল হে বড় পীর যদি আজকে তুমি বলতা সমস্ত পৃথিবীর গোড়া যাব মাফ করে দাও তবে আমি আল্লাহ দিলাম আচ্ছা বাবাজি তাহলে কি ফিট ধরার দরকার আছে না নাই আপনারা বলেন তো একটু জোরে সুরে বলেন আছে না নাই আছে এখন কি বলছে বায়াত কেন হব কইছিন কবরে দরকার নাই কবরে দরকার আছে দেখাইয়া দিলাম নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে এখানেও মুর্শিদের প্রয়োজন আছে কি জন্য যায় নামাজে বন্ধু মিলে দিয়ানে পাবে কুদা হুজুরি কলবে করো সজিদা আল্লাহকে সজিদা করবেন কিন্তু হুজুরি কল ব্যতীত আল্লাহ আপনার সজিদা গ্রহণ করবে না কারণ হুজুরি কল হইতে হলে আপনার কলবের চার তালা খুলতে হলে একজন মুর্শিদের প্রয়োজন লাগবে লাগবে হবে আমার কাছে জিগাইলো ও দয়াল তোমার রূহ সৃষ্টি আমার রূহ সৃষ্টি একদিনেই কি তাইলে হে নৌ তো বায়াত লাগছে না মানে এটা বুঝাইলো নাকি আল্লাহ রূহ সৃষ্টি করে বলেছিলেন আলাস্তুমে রাব্বিকুম সকল রূহ সেই দিন বলেছিল ইয়া কালুবালা এর ভাবার্থ কি পালাস্তুবে রাব্বিকুম আমি কি তোমার আমি কি তোমাদের প্রভু নই রুহ সকল রুহ এক বাক্যে সেদিন বলেছিল ইয়া কলুবালা তুমি আমাদের স্রষ্টা আমি আমরা হলাম তোমার সৃষ্টি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে না ওই আচ্ছা এখন এই পৃথিবীতে দয়াল নবীর আল্লাহ কইছে কোরআন শরীফের এক জায়গায় হে রাসূল আপনি বলে দেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতেই হাত দিল কি এই কতদিন আগে এই যে শপথ হয়েছিল না রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সাহেবের শপথ করাইছিল এখানে কিন্তু বলছিল
যে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আপনি বলে দেন তাদের হাতের উপরে আপনার হাতের উপরে এটা আপনার হাত না আমার হাতে আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত এই জিনিসটা কিন্তু আলাদাভাবে দেওয়া হইছে বলে নাই তো আমি বলতে চাই যদি বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী শপথ গ্রহণ করার সময় এই কথাটা লাগে তাইলে কয় কয় বিয়ার সময় জিগায় না এটা জিগাইলে জিগাক না জিগাইলে না জিগাক বুঝে বুঝেও কইছে যাই হোক আল্লাহ কইছে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেই হাতের উপরে আমি আল্লাহর হাত তবে রসুল কি এখন আছে আপনারা বলেন তো আছে এখন দুনিয়াতে জীবত দশায় আছে জীবত দশায় নাই কিন্তু রসুল জীবত দশায় নাই কিন্তু রসুল প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম এই আয়াতটা বাতিল করতে পারবেন তাইলে রাসূল আছে নাকি আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ জাহিরুনা মুহাম্মদ বাতিনুনা মুহাম্মদ আমার রসুল ছিলেন আছেন থাকবেন বর্তমান ভবিষ্যৎ এটাই সত্য এই কারণে রসুল কোন জায়গায় আছে কোন জায়গায় আছে গো রসুল কয় গাদির একমে বাসনে হজ করতে যখন মক্কায় বিদায় হজ করতে মদিনা থেকে গিয়েছিল মদিনায় গিয়েছিল হজ করতে মক্কায় গিয়েছিল হজ করতে মক্কা থেকে আর হামের পোশাক পরিধান অবস্থায় চলে আসেন কোথায় মদিনার দিকে রওনা হয়ে গেছে মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থানের নাম হলো গাদির একুম কি নাম গাদির একুম গাদির অর্থ উড়ের গদি ইয়াকুম অর্থ জলাশয় ভূমি সেই ভূমির মধ্যে চারটা উট একত্রিত করে একটা স্টেজ করেছিল স্টেজের মধ্যে দর্শক সংখ্যা ছিল 16 লক্ষ কত লক্ষ 1,25,000 16 লক্ষ সাহাবীর সামনে রসুল বলেছিলেন এ আমার উম্মতগণ আমি আর পৃথিবীতে সশলীলে বেশি দিন থাকব না কিন্তু তোমাদের জন্য আমানত ভারী দুটি বস্তু রেখে গেলাম তার কেয়ানত করিও না তাহাকে যদি কেয়ানত করো আমি আল্লাহর রসুল হাসরের মাঠে তোমাদেরকে সাফায়ও করব না কিসের জন্য কি দুইটা জিনিস একটি হলো আল্লাহর কুরআন কি আল্লাহর কুরআন আরেকটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কি জিনিস তা তো বুঝি না কুরআন তো বুঝি কারণ কুরআন হইল আল্লাহর বাণী আপনার মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আহলে বায়াত কি তা তো বুঝি না আমার রসুল সেদিন মাওলা আলীকে দাঁড় করাইয়া বলেছিলেন আহলে বায়াত হলো এই মান কুন্তুম মাওলাহু ফাহাজাল আলিউন মাওলা এতদিন আমি যাদের মাওলা ছিলাম আজকে থেকে তাদের মাওলা হলো হযরত আলী করিমুল্লাহ আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা আমি যদি হই এলেমের শহর সে এলেমের তার রক্ষক হলো মাওলা আলী এই কারণে বায়াত হতে হয় আপনার এদেই কইয়া সংক্ষেপেতে আপনার কথা দিলাম শেষ করিয়া Thank you.
থাকবো এখন ধীরে ধীরে বাজাও আমার অগলক্ষী ধন রাগ বাজাইস না রাগ এনে অনেক ইউটিউবার আছে নাকি মানে পাবলিক গেলে আর ক্যামেরাম্যান যদি আছে হেরা থাকলেও গান হইব নাকি এখন ইউটিউব আরো থাক আমার কোনো আপত্তি নাই বাবা জিরা আল্লাহর কসম করে কই কাডাকুটি করইন না যে এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না বর্তমান প্রেক্ষাপটে তরিকতের উপরে কিন্তু মারাত্মক চাপ আপনারা জানেন আল্লাহর রস্তে বলি সকলকে আল্লাহর দোহাই দিয়ে বলি আপনারা যা সারবেন আমরা যা বলবো তা সারবেন পরে বিপদ হলে বলছি অসুবিধা নাই কিন্তু কাইটা কইটা সাজায়া সুজায়া এডিট করেন না যে এটা আমার অনুরোধ রইল ধন্যবাদ সকলের প্রতি ওই আমারে একটা কথা কইছে কয় আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে তাহলে মহারানা কই নাকি কইছে এটা মানে গুরু হিসাবে কি বলছে তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার শুনে হয়ে গেছে বিয়া ওই স্বামী যাকে জগৎ স্বামী বলা হয় এখন তার মহারানা কি আহা মায়ের সাইড বাবার সাইড কত আল্লাহ রইল দশ কত হইল এই আঠারোটা জিনিসের মালিক কেডা আপনারা একটু পর্যন্ত দেখি আল্লাহ তাইলে জগৎ স্বামীর সঙ্গে যদি বিয়ে হয় তোমাকে আঠারোটা জিনিস ধারা তোমাকে ঘটিত করে তোমার ভিতরে নিজে স্রষ্টা রূপে ঢুকে আত্মা রূপে ঢুকে তোমারে গান গাওয়াইতেছে এত বড় একজন শিল্পী বানাইছে আর কি দিত এই পর্যন্তই কিছু কইলাম না রাখলাম এই পর্যন্তই ওরে আঠারো মুকামে জ্বলছে একটা রূপের বাতি এ ভরয়া যব কুদরতি এ ভরয়া যব কুদরতি আঠারো মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি এ বড়য়া যব কুদরতি এ বড়য়া যব কুদরতি এ বড়য়া যব কুদরতি চনী লাল জোহরে
يا بورويا কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয় থাকতে বাতি অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা
আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারক জন ভাবক জন আশিক জন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হচ্ছে বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানের তেমন একটা সুখ সুবিধাও ভালো লাগছে আমাদের উভয়েরই প্রথম বন্ধনা পর্বটা শেষ হওয়ার সাথে সাথেই পালাটা শুরু হয়ে গেল ইতিমধ্যে পালাটা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধনার পরে একটা প্রার্থনা গান করেছিলাম পালার সূত্র ধরে আমার কিছু কথা আমার গুরুজির কাছে ছিল আজকে যিনি গান করতেছেন গান করবেন জনাব আনোয়ার সরকার পালা কার ভাগে কোনটা তো বোঝাই হইছে আর বেশি খোলাসা করে বলার দরকার নাই আমার গুরুজির কাছে কথা ছিল দয়াল আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যারা পাঞ্জাবি পরে গলায় উড়না দেয় রাস্তা দিয়ে পীরের মতো একটা ভাব ধরে ঘোরাফেরা করে এদেরকে মানুষ ওনারা তেমন একটা ভালো কয় না কি বলে ওনার একটা ভেষ ধরছে ভেষটা কিরকম চুল রাখছে সাদা কাপড় পরে নামাজ পড়ে না নামে কয় পীর এটা তো কোরআনের কোথাও নাই এটা তো ওনারা নিজেরা বানাই নিছে এরকম কয় না অনেক অনেক কেন কয় পাঞ্চকানা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর সাথে দেখা হয় পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায় জান্নাত তো পাইলাম আল্লাহর সাথে আমার দেখা হইল বেঁচে থাকতেও কয় না কবরে যাওয়ার পরেও কয় না তাহলে আপনার রুহু আর আমার রুহু একই দিন সৃজন করছে আল্লাহ আপনি যেভাবে আসছেন আমিও তো একইভাবে আসছি সবই তো ঠিকঠাকই ছিল দুনিয়ার মাঝে আসার পরে কেন আমার আপনার কাছে যাইতে হয় সবই যদি ঠিকঠাক আমার মধ্যে কি কম বললো আর আপনার মধ্যে কি বেশি হয়ে গেল আমার সেই কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে বিষয়টা কি আল্লাহরেও দেখার জন্য না জান্নাত পাওয়ার লোভেও না হয়তো আল্লাহর কিছু কাজ চাইতে কিছু বড় জান্নাতের চাইতে কিছু ছোট এরকমই তো একটা বিষয় কিসের জন্য যাইতে হয় অত্যন্ত চমৎকার করে আলোচনা করলেন ভালো লাগছে আর আরেকটা কথা ছিল আধ্যাত্মিক জগতে গুরু গোসাই জিনারা ওনারা শিষ্য সেবকদের বলে থাকে বা বলে তোমরা মুর্শিদকে ভজন করো আপনি একটা কথা বললেন না আমি যে কথাটা বলেছিলাম যে কবরে কয় না আপনি যে বড় পীরের উদাহরণটা দিলেন এটা এমনি এমনি হয় নাই কর্মের ফলে হয়েছে এমনি এমনি হয় না 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 মুরিদ পড়লেই কি হয় না কর্ম করতে হবে কর্ম করতে গেলে আধ্যাত্মিক জগতের মধ্যে শুনেছি আমি জীবনে চাইতেও বেশি ভালো তার মুর্শিদকে বাসতে হবে তাহলে মুর্শিদের ভজন করব কি রূপে করব স্বামী রূপে এটা কোন জগতে আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক জগতের মধ্যে গুরু হয় স্বামী শিষ্য হয় তার স্ত্রী গুরুর জিহ্বা হয় লিঙ্গ শিষ্যের কর্ণ হয় জুনি দুয়ের মধ্যে একটা প্রেমালিঙ্গন হয় একটা প্রেমের মিলামেশা হয় আর এই প্রেমের মিলামেশার থেকে একটা সন্তান জন্ম নেয় যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান বাহ্যিক জগতে ছেলে আর মেয়ে দুইজনের বিয়ের মাধ্যমে অর্থাৎ শরীয়ত মোতাবেক বিয়ে হইলে ওই ঘর থেকে একটা সন্তান জন্ম নিলে তারে কি দুনিয়ার মানুষ সমাজের লোক ভালো কইব না খারাপ কইব ভালো কইব না বেদবি মাফ করবেন আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয় সমাজে তারে গণ্য করে ওই মেয়েটাকে কলঙ্কিনী বলবে এবার আপনি যে আমাদেরকে বলতেছেন আমাকে ভজন করো কোন রূপে স্বামী রূপে স্বামী রূপে ভজন করতে গেলে কি করতে হবে আমাকে স্ত্রী শাস্তে হবে আর স্বামী আর স্ত্রী এটা তো বিয়ে
দ্বারা হয় না তাই আপনি আধ্যাত্মিক জগতে গুরু আমি আপনার স্ত্রী আপনার সাথে হয়ে গেছে আমার বিয়া ছেলে মেয়ের বিয়ের মধ্যে যেরকম দেন মোহর থাকে টাকা পয়সা কত কিছু থাকে আপনার সাথে যে আমার বিয়ে হয়েছে আপনার লগে আমার বিয়ের দেন মোহর কি এই কথাটা আমার ছিল আমার গুরু অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছে সেটা কি যিনি গুরু ছিল তিনি হলো জগত স্বামী জগত স্বামী কে স্রষ্টা জগৎ স্বামী কে স্রষ্টা এই মাওলা রাব্বুল আলামিন স্রষ্টা জগত স্বামী সে হচ্ছে জগতের স্বামী ওই জগতের স্বামীর কাছে তো আপনি স্ত্রী আমি তো শুধু একা না আপনিও কিন্তু স্ত্রী এ জায়গায় তাহলে আপনার গুরু অর্থাৎ পুরুষ লিঙ্গ থাকে না ওই স্বামী আর এই স্বামী আমার মনে হয় না যে এক স্বামী তারপরেও এই জায়গায় আমার একটু কথা থাকবে আলোচনা থাকবে আসতে আমি বলেছিলাম বায়াত এটা জগতেও নাই মরার পরেও নাই বড়পীরের একটা ভক্ত দিয়ে বুঝাইছে আর বড়পীর অর্থাৎ মুর্শিদ চেষ্টা করলে ইচ্ছা করলে দয়াল ভক্তের কবরে যাইয়া ভক্তের গুনাহ মাফ করতে পারে আমার স্রষ্টা আমার মাওলা রূহকে সৃজন করে বলেছিল আমি কি তোমাদের দায়ে রব নই আমি কি তোমাদের মালিক নই কি বলেছিল কালুবালা আপনি আমাদের রব আমরা আপনার দাসী কি হইল ওই জায়গায় বায়াত হয়ে আসলাম এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আমার গুরুর কথা কথা কইছে না হ্যাঁ হ্যাঁ বলছে বলছে এই জায়গা থেকে তাহলে একটু বলবেন আমি যদি ওই জায়গা থেকে মুরিদ হয়ে আসি তাহলে দুনিয়ায় আসি আবার পড়ার দরকার কি আমি তো জগৎ স্বামীর কাছে স্রষ্টার কাছে বায়াত হয়ে আসলাম আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে আবার পুনরায় আমার যাইতে হবে এক বায়াত কি কয়বার হন যায় এক মাথা কয়বার বেঁচে যায় তাহলে স্রষ্টার কাছে তো আমি পেয়েছি দিছি আপনার কাছে আমার বেচার দরকার কি একজন তো কিনে এনেছে তা আপনি কি আবার কিনে নিবেন এর মধ্যে বিষয়বস্তু হাকিকতটা কি এটা কিন্তু ওনার কথার থেকে আমি একটু ক্লিয়ার হইতেছি আর কি একটু বোঝার জন্য এবার আমি পালা গানে চলে যাব তার আগে যিনি আজকে আমার গুরু আনোয়ার সরকার আমার যিনি চাতরিকার মুর্শিদ দয়াল বাবা আতোয়ার চান আমার সেই মুর্শিদকে আমার গুরুর মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছে পিছে যাওয়ার চেষ্টা করব তাই হাদিস অনুযায়ী বা যান দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরু পদে ভক্তি দিতে হয় সেটা যেখানেই হোক কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো এটা এখন আর আমরা করি না সব কিছুই ওপরে ওপরে শেষ করে দেই তো আমি ওইদিকে যাব না আমার যিনি গুরু আমার গুরুচরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপর পালাগানে চলে যাব ধন্যবাদ আমি আমার কর্তব্যটা শেষ করলাম মানে নিশানা সই করলাম এবার একটা গান আমার দাদা ওস্তাদের রাখবো তারপর দেখা যায় একটি বসা বাবা আমার কোন পথে নেয় পরিচয়
করি কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় তিনি বল গুরু বল গুরু বল গুরু মিমের তত্ত্বাই তো আলিপি কেন হইলাম যুক্ত কোন হর ভের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় মিলন হলো কেকার সাথে সুশীলে কয় কোনে হরভে গরিল ও যদি ভাঙ্গা সুশীলে কয় কোনে হরভে গরিল ও যদি ভাঙ্গা এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় নুক্তাটা দেখতে কিন্তু একেবারে ছোট একেবারে ক্ষুদ্রতম কিনা কিন্তু এই ছোটর মধ্যেও এই ক্ষুদ্রতমের মধ্যেও অনেক হাকিকত লুকিয়ে আছে এটা আমি জানি না এটা আমি বুঝি না আমার বোঝার সাধ্য নাই এটা আমার মুর্শিদি ভালো এ দয়ালের কাছ থেকেই জানবো কবিতার গানের মধ্যে বলেছে নুক্তারূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীল কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনজনার এই হলো আমার গানের কথা এই কথার ভিতর থেকে যে কথা ভালো লাগে দয়ালে যেন আমার ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা এবার মৌখিকভাবে বলি একটা গান করলেন গানের মধ্যে শুনতে পারলাম ১৮ মুকামের মধ্যে সাই কত মুকাম ১৮ মুকাম ১৮টা মুকাম ১২টা স্টেশন পা থেকে মাথার থালি পর্যন্ত পুরাটা মানব দেহে ফরিদপুরের ফকির আবুল সরকারের একটা গান আছে যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে শুধাই তোমার কাছে দয়াল শনিবারও আসে অর্থাৎ উনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তার সবই কিছু এই দেহের মধ্যেও আছে এই পৃথিবীর চাইতেও অনেক কিছু বেশি আছে যদি কেউ খুঁজে বের করতে পারে আর সাধুগুরুর মুখে শুনি সেই বেশিটুকু খোঁজার জন্য চেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্যই না
নাকি একজন কামিল মুর্শিদের কাছে যাইতে তাহলে আমার একটু জানার বিষয় একটু বোঝার বিষয় মানব দেহের মধ্যে 18 মুকাম 18 মুকামের মধ্যে কে আছে আমার মাওলা আছে এটা কে বলেছে আমার গুরুজি বলে গেল 18টা মুকাম 12টা স্টেশন এই 18 মুকাম বাদ দিয়ে 12টা স্টেশন বাদ দিয়ে বাতিনি দুইটা মুকাম আছে এই বাতিনি দুইটা মুকাম একান্তই একটা গুরুর মুকাম একটা শিষ্যের মুকাম শিষ্য ইচ্ছা করলেই গুরু মুকামে যাইতে পারে কিন্তু গুরু ইচ্ছা করলে শিষ্যের মুকামে আসতে পারে পারে না তখনই আসতে পারে যখন দয়াল একটা কর্ম করে ওই কর্ম যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত শিষ্যের মুকামে আসতে পারবে এটা মানব দেহের মধ্যে আছে আমার একটু জানার বিষয় একটু বোঝার বিষয় 18 মুকাম 12টা স্টেশন ইহা বাদ রেখে এই যে বাতিনি দুইটা মুকাম এই দুইটা মুকামের নাম কি আর যিনি গুরু উনি যেখানে যার লাগে সবই কিছু করেই কিন্তু গুরু হইছে এখন শিষ্যের মুকামে যাইতে গেলে ওনার একটা কর্ম করতে হয় এই কর্মটা কি ইহার বিষয়বস্তুটা এটা ওনার গানের থেকে কথা এইবার কি কম আসছে কথা তো শুধু বাইরে আসে হ্যাঁ বলেন বলেন কথার মধ্যে কইছে না কয় পাগলার নাও ঢুলাইস না কয় মরে কইরা দিল কিছু কিছু কি আর বলবো কিছু কিছু শিল্পীদের সাথে গান করলে ভালো লাগে না কথা কইতেই মন চায় না আবার কিছু কিছু শিল্পীর সাথে গান করলে কথার ফুরায় না শুধু জানতেই ইচ্ছে করে কেননা যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা ভালো লাগতেছে সেই জায়গা থেকে আমি আরেকটু কথা রাখবো আরেকটু আলোচনা থাকবে দয়াল কত হরফে 30 হরফে দেল কোরআন হচ্ছে 40 হরফে এটা কিন্তু আমি জানি না সাধু গুরুর মুখে শুনছি আল কোরআন হলো 30 হরফে দেল কোরআন হচ্ছে 40 হরফে 30 হরফ বাদ দিয়ে বাতিনি 10 হরফের কর্ম যে করতে পারছে সেই দয়ালের সঙ্গের সাথী হইছে আর যে দয়ালের সঙ্গের সাথী হইছে ওই যে বড় বিরাট তার ভক্তের মতো ভক্ত শুধু মনে মনে কইব দয়াল হাজি আর তখনই দুইজনের সাথে লেনা দেনা হয় আর যখনই লেনা দেনা হয় দুইয়ের মধ্যে ফানা ফিল্লার দেশ হয় আর ফানা ফিল্লার দেশে পৌঁছানোর পরে কে গুরু আর কে শিষ্য সেনা বড় দেয় আমারও একটু ইচ্ছা হয় আমি যেন একটু ওই জগতে যাইতে দয়ালের যেন একটু চরণ দাসী হতে তাই আমার একটু জানার বিষয় বোঝার বিষয় এই 30 হরফের কথা আমি জানতে চাই না 30 হরফ বাদ দিয়ে এই যে আরো 10 হরফ পাতেনি এই 10 হরফ 30 এর সাথে মিল করে একত্রিত করে 40 হরফ দিয়ে আমার মতো শিল্পী সরকারের এই মানব দেহ তৈরি করছে আমার একটু জানার বিষয় এই বাতিনি 10টা হরফের হাকিকত নামটা ইহা কর্ম সাধন ভজনটা ইহা মানব দেহের কোন জায়গা আমি কোন কর্ম করলে কোন সাধন করলে কোন ভজন করলে এই 10টা হরফ আমার আয়ত্তের মধ্যে আনতে পারবো যেটা আয়ত্তের মধ্যে আনলে যখন আমার মুর্শিদের নাম আমি নিব তখন যেন ওনার আমারে বাধা বিষয়বস্তু হাকিগতটা এটা বাহির থেকে না এটা আলোচনা রাখলাম এই পর্যন্তই কথা আমার আর কোনো কথা নাই যে কথা যে আলোচনা আমার দয়ালের মনটা যে জায়গাতে একটু নরম হয় জোরাজুরি আমি করি না জোরের মধ্যে কোনো কিছু নাই এই জন্য একটা গানের মধ্যে আছে না জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝি কে পাহাড়ে আমার কি পুষা বাবার খেলা আমার গণিসা বাবার খেলা কে বুঝিতে পারে আমার সাহালি বাবার খেলা আমার আনোয়ার সান্দের খেলা আমার জোরাজুরির দরকার নেই আপনার মনটা যে জায়গা থেকে নরম হয় একটু ওই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেন বিশেষ করে আমারে আমি তো কোনো কিছু বুঝি না আমার একটু বোঝাইন এই পর্যন্তই কথা